ফিলিস্তিনের গলিপথে ছোট্ট শিশু সন্তানের হাত ধরে হেঁটে চলা এই মানুষটির নাম সাইদ আবু হাসিরা। যুদ্ধবিক্ষুব্ধ ফিলিস্তিনে চার বছর আগে এক ভয়াবহ বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারানো এক বাবা তিনি। ছয় সন্তানের জনক সাইদ জীবনের কঠিন বাস্তবতায় শিশু সন্তানের হাত ধরে গলি থেকে রাজপথ ধরে হেঁটে যাচ্ছেন চৌরাস্তার মোড়ে। দুই চোখের সাথে সাথে ডান হাতের তিনটি আঙুল হারানো সাইদ এখন চলাফেরায় অনেকটাই সন্তানদের উপর নির্ভরশীল। উপার্জনের সক্ষমতা হারিয়ে দিশেহারা হলেও হাল ছেড়ে দেননি চোখের সাথে হাতের তিনটি আঙুল হারানো সাইদ। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ার পর নিজের পরিবারকে আর্থিকভাবে সমর্থন করার জন্য শেষ পর্যন্ত রাস্তায় রাস্তায় ফেরি করার সিদ্ধান্ত নিয়েছেন এই ফিলিস্তিনি। চৌরাস্তার ধারে বেকারির সামনে বসে পথচারীদের ডেকে ডেকে তাদের কাছে পুদিনা বিক্রি করেন তিনি। দুর্ঘটনার পর আমি অন্ধ হয়ে যাই, সাথে সাথে বেকার। তখন আমার একটা চাকরি খুব প্রয়োজন ছিল। আমাকে আমার সন্তান ও স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। আমি বাস্তবতাকে চ্যালেঞ্জ করেছি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, কারো উপর নির্ভর করতে চাই না। এই অবস্থায় আল্লাহ ছাড়া আমাকে আর কে সাহায্য করবে? রাস্তায় ঘুরে আমি এখন বিস্কুট আর জুস বিক্রি করি, এরপর পুদিনা। বিশ্বাস করুন, এগুলো বেচেই এখন আমি আমার সংসার চালাই। আগের চাকরিতে সাইদ একটা গাড়ি করে রাস্তায় ঘুরে বেড়াতেন, স্ক্র্যাপ মেটাল সংগ্রহ করতেন এবং সেগুলো বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন। তবে এখন তিনি তার শিশু সন্তানকে পাশে নিয়েই রাস্তার ধারে বসে থাকেন পুদিনার খদ্দেরের আশায়। গাজার লোকেদের কাছে পুদিনার চা বেশ জনপ্রিয়, অনেকে খাবারেও পুদিনা যোগ করে কারণ তাতে পেটের ব্যথা উপশম হয়। আমার একটা গাধার গাড়ি ছিল, সেটা নিয়েই আমি শহরের রাস্তা ধরে ঘুরে বেড়াতাম। কপার এবং অ্যালুমিনিয়ামের বাতিল স্ক্র্যাপ সংগ্রহ করতাম, সেগুলো বেচে আমার ভালোই চলছিল, কারণ আমি কাজটা ভালো জানতাম। আমি সাধ্যমতো চেষ্টা করেছি মানুষকে সাহায্য করতে। একসময় মানুষকে সহযোগিতা করা সাইদ এখন নিজেই অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। ছোট ছোট সন্তানদের নিয়েই সাইদের সংসার। পথের ধারে পুদিনা বিক্রি করার পর বাড়ি ফিরে তাদের সাথেও সময় কাটান সাইদ।